প্রথমতে আপনার ফাকুয়া হোলির শুভেচ্ছা জানাইছো। আর এই পবিত্র প্রাঙ্গণত এনেকা লাগিছে মন প্রাণা যে একদম পবিত্র হয়ে গেছে, খুব ভাল লাগিছে। এনেকা জায়গাতে এনেকা একটা অনুষ্ঠান হওয়ার কারণে মই তোমার অনুষ্ঠানের মাজলে যাম, গীতৰ মাজলে যাম। কোনটো গীতেরে এই মুহূর্তে তুমি অনুষ্ঠান আরম্ভ করব বিচাৰিছা? প্রথমতে যেহেতু ডক্টর ভূপেন হাজরিকা দেবে এই তাহারিতে গই গেছিল, জাতি জনগোষ্ঠী একত্রিত করার, জাতি জনগোষ্ঠী একগুট হয়ে থাকার কারণে বহুত গীত রচনা করেছিল, বহুত মানে গীতর মাঝে কথা কৈছিল। তারে মই আমার চাহ জনগোষ্ঠী আদিবাসী ভাষা ভূপেন হাজরিকা দেবর গীত কিছু করে আছো, মই দুই লাইন তেখেতর গীতের আজি অনুষ্ঠানটা আরম্ভ করব বিচাৰিছো। ধরক আপনার নিশ্চয় জানা অসম আমার রূপহী আমার চাহ জনগোষ্ঠী আদিবাসী ভাষা, মই দুই লাইন গাই দিছিল আজি বাবে। অসম আমাদের সুন্দরী গুণের নাইছে, আকন আচরিব ভাল লাগিব। ভারতের পূরব দেশের সূর্য উগা দে, সারা জীবন খুঁজলে অনেক দিবস রাতি, আসাম দেশে রকম নাই পায় এতনা রসা মাটি। এরকম বহুত কেবাটার গীত তেখেতর আমি করবলে চেষ্টা করি আছো। জানো আহিবা মনে বুকুর মাজলে,
মাঝে পিঠে চা